দাদা একটা অ্যালসো দিন তো। আরে কি দাদা, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বলছি তো একটা অ্যালসো দিন না। আদেও আছে নাকি অন্য কোথাও যাবো? প্রেসক্রিপশন আছে। দাঁড় বসাই, দীঘায় ঘুরতে এসছি, সেখানে প্রেসক্রিপশন সঙ্গে আনবো নাকি? দিন না একটা 0.25, রেগুলার খাই। তাহলে হবে না, প্রেসক্রিপশন ছাড়া হবে না। সেটা আগে বললেই হতো, অন্য কোথাও দেখতাম। দীঘার কোন দোকানে প্রেসক্রিপশন ছাড়া হবে না। আরে আচ্ছা মুশকিল তো, 0.25 এ কার কি ক্ষতি হয়েছে শুনি। বললাম তো হবে না, সব কলকাতা থেকে আসবে, তারপর মনের দুঃখে এখানে হোটেলে ঘরে সুইসাইড করবে। আস্তে আস্তে টুরিস্ট প্লেসটা সুইসাইড স্পট হয়ে যাচ্ছে। আরে মহা মুশকিল তো, ওদিকে আবার ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসছে না। আরে দাদা 10-20 টাকা বেশি নিয়ে দিয়ে দিন না। দিয়ে দিন, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আরে অব্রো, তুই এখানে কি করছিস? কনফারেন্সে এসেছি। দীঘাতে কনফারেন্স? তাহলে ঘুরতে এসেছি দীঘাতে, আর লোকে কি করতে আসে? ও বেশ বেশ, তো একাই না, পরমিতা আছে সঙ্গে। ও গ্রেট, আমিও তো এনার্সির সঙ্গে এসেছি। আমি সামনেই উঠেছি, সিভি হোটেল। তুই চল আমার সঙ্গে, তোকে দেখে এনার্সি খুব খুশি হবে। আচ্ছা, আর অ্যালসো? এই দেখেছিস, কমপ্লিটলি ভুলে গেছিলাম, এবার না নিয়ে ফিরতে পারলে কপালে দুঃখ ছিল। এই তো দাদা, এবার প্রেসক্রিপশন আছে, এবার তো একটা অ্যালসো পাওয়া যাবে নাকি? আগে প্রেসক্রিপশন দিচ্ছি বাবা, দিচ্ছি। এই অপ্রো, এটা লিখে দে না, 0.25 ডোজ। দাদা একটা পেপার আর পেন দিন তো। পেন ধরুন, পেন ধরুন। কি এবার চলবে তো? MBBS ফ্রম স্টেটস, এবার কি মুখে কথা নেই কেন বাচ্চা? তাছাড়া মুখে কথা ফুটবেই বা কি করে, ভর্তি পানের পিক যে সুব্রত। রিল্যাক্স, পেয়ে গেছিস তো। কি হলো এখন, খুঁজ দিয়ে তো দেরি হচ্ছে কেন, অন্য কোথাও যাবো নাকি? এই সুব্রত, এরকম করিস না, শান্ত। দাদা আপনি ওষুধটা দিয়ে দিন, ওদেরও কিছু পলিসিস আছে, মেনে চলতে হবে তো। আচ্ছা বাই দ্য ওয়ে, কোন স্ট্রেসে আছিস নাকি যে ঘুমোবার জন্য অ্যালসোর দরকার হয়? এই নিন। আরে আমার জন্য নয়, এনাক্সির জন্য। ওর আবার ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না, সবসময় সঙ্গেই রাখে, এবার আনতে ভুলে গেছে। ও তা কতদিন ধরে খাচ্ছে ওষুধটা? তা খেয়াল নেই, প্রথমে নিজেই কিনে আনতো, আমাকে 1.5 মাস ধরে আনতে দিচ্ছে। ওই পড়ে গিয়ে পাটা ভেঙে গেল, তখন বেরোতে পারতো না, তাই আমি এনে দিতাম। আর তোদের কতদিন বিয়ে হলো? এ কি রে, তোর মনে নেই? অবশ্য থাকবেই বা কি করে, তুই তো আজ রাশিয়া কাল ক্যানাডা কনফারেন্স করে বেড়াচ্ছিস, তোর সব খবরই আমি পেপারে পড়ি, বেশ গর্ব হয় রে। আমিও মাঝে সাঝে তোর আর্টিকেল পড়ি, স্পোর্টস জার্নালিস্ট হিসেবে বেশ নাম করেছিস তো। ও কিছু না, বাট ইউ আর ইন এ নোবেল প্রফেশন মাই ফ্রেন্ড। ছাড়ো সব কথা। আচ্ছা এখন ইনাক্সি কিরকম আছে? কেন ওর আবার কি হয়েছে? এই তো বললি পা ভেঙে গিয়েছিল। আরে সে এখন ঠিক আছে, গত সপ্তাহে প্লাস্টার কাটলো, 1.5 মাস ধরে বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই একটু হাওয়া বদল করতে দীঘা নিয়ে এলাম। আচ্ছা ভালো, দেখা হবে তাহলে। এই তোর নাম্বারটা একই আছে তো? হ্যাঁ সে তো একই আছে, কিন্তু তুই কোথায় চললি হোটেলে এত রাতে, আর কোথায় যাবো? না না না, সেটি হচ্ছে না, এতদিন পরে তোকে পেয়েছি, এত তাড়াতাড়ি ছাড়বোই না গুরু। আগে চল আমার সঙ্গে হোটেলে চল, এনাক্ষী তোকে দেখে খুব খুশি হবে। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে রে, আর পারমিতা হোটেলে একা আছে, চিন্তা করবে। ফোন করে দে, বল আমার সঙ্গে দেখা হয়েছে, আমি তোকে নিয়ে আমার হোটেলে যাচ্ছি, তুই তারপর ফিরবি। আরে আরে সুব্রত, তুই বুঝছিস না, দেখ আমারও তোকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে, কিন্তু এটা বোঝার চেষ্টা কর, এখন অনেক রাত হয়ে গেছে, কাল না হয় আমরা মিট করবো। নাথিং ডুইং। আচ্ছা অ্যাটলিস্ট চল এনাক্ষীকে হাই তো বলে আসবি, ও যদি জানতে পারে তোর সঙ্গে আমার দেখা হয়েছে, আর তাও আমি তোকে হোটেলে আসতে ইনভাইট করিনি, ও কিন্তু ভীষণ আপসেট হবে। আমার হোটেল তো কাছেই, জাস্ট হাই বলে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই প্রমিস কর তুই আমাকে বসতে বলবি না। আচ্ছা বাবা প্রমিস, এবার চল তো। আচ্ছা ঠিক আছে চল তাহলে। সুব্রত একটা ঘুমের ওষুধ আনতে কতক্ষণ? হ্যাঁ চিনতে পারছো, ভালো আছো? আমাদের বিয়ের সময় তোর সঙ্গে ঠিক করে আলাপ টালাপ করাতে পারিনি, আর নিজের বিয়েটা তো বেটা বিদেশেই সারলো, দেশে ফেরার পর এই দেখা। ভেতরে আসুন না। না আজ থাক, এখন অনেক রাত্রি হয়ে গেছে, দূর আয় তো, ঘুরতে এসে আবার রাত কিসের? না রে সুব্রত, আজ আর জোর করিস না, দেখ হোটেলে পারমিতা একা আছে তো, এখন যাই, কাল সকালের ব্রেকফাস্ট না হয় একসাথে করা যাবে। আমি সি হকে উঠেছি, রুম নম্বর 602, চলে আসিস, ওয়েট করবো। পাক্কা, চিন্তাই করিস না, কাল সকাল সকাল পৌঁছে যাবো, একেবারে দাঁতটা মেজেই। সুব্রত বন্ধুর সামনে আবার কি ভদ্রতা, এখন নয় অব্র বড় ডক্টর হয়েছে, কিন্তু আমরা তো সেই ছোট্ট বেলাকার বন্ধু নাকি? ওকে আসি তাহলে, গুড নাইট। গুড নাইট।
বাহ, ঘুরতে এসো বন্ধু খুঁজে বের করলে। ও কাম অন রাখছি, তোমার কি অভ্রকে এতদিন পর দেখে ভালো লাগেনি? তোমার ভাল লেগেছে তো? ব্যাস তাহলেই হবে। এই রাখছি, মুড অফ করো না। তুমি যদি না চাও তাহলে কালকে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করবো না। ইটস ওকে। এই রাখছি, সত্যি তুমি রাগ করোনি তো? না বললাম তো, এখন সরো বিছানাটা ভালো করে পরিষ্কার করে দি, তারপর শুয়ে পড়ো। দূর ছাড়ো তো, ছুটিতে এসে এত পরিষ্কার করতে হবে না। তুমি ময়লা বিছানায় শুতে পারো, আমি নই। আর শোনো, এবার থেকে ঘরে কাউকে আনলে আমাকে জানিয়ে দেবে, আমি অ্যাটলিস্ট আরেকটু ভদ্র জামা কাপড় পরে থাকবো। আজ কতটা অপ্রস্তুতে পড়তে গেল বলো তো। আর আমাকে ম্যাক্সিতে দেখে অভ্র কতটা অপ্রস্তুতে পড়লেন। কে অভ্র? ছাড়ো তো, এত বছর বিদেশে ছিল, এইসব ম্যাক্সি মিনি মিডি প্রচুর দেখেছে, ওইসব মাইন্ড করে না। শোনো, সবাই তোমার মতো নয়। আচ্ছা ছাড়ো না বাবা, ভুল হয়ে গেছে, আর হবে না, কথা দিচ্ছি। আর তুমি কিন্তু প্রমিস করেছিলে ঘুরতে এসে ঝগড়াঝাটি করবে না। তুমিও তো কথা দিয়েছিলে, এখানে তোমার আর আমার মাঝে তোমার বন্ধুরা আসবে না। আচ্ছা কান ধরছি, ভুল হয়েছে, কালকে ব্রেকফাস্ট করে কাটিয়ে দেবো, বাকি সময়টা শুধু তুমি আর আমি। খুশি? হুম। এবার তোমাকে একটু আদর করি? না কাল হবে, আজ আমি বড্ড টায়ার্ড। কবে থেকে তো কাল কাল করছো? দেড় মাস তোমার পা ভেঙে গেছিল বলে কিচ্ছু করতে পারিনি আমরা, এখনো না করবে? ও আমি যে কষ্টে ছিলাম সেটা নিয়ে তোমার চিন্তা ছিল? শুধু আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হচ্ছে না সেটা নিয়ে তুমি চিন্তিত ছিলে? বাহ ও ফেনাক্সি, সবকিছুকে এত জটিল করে কেন ভাবো তুমি? তোমার ভালো না লাগলে আমি তোমায় আদর করবো না, তুমি যাও শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা সরি, আমি আমি হয়তো একটু বেশি ওভার রিয়াক্ট করছি। আমাদের আমাদের সম্পর্কটা এত অগোছালো হয়ে গেছে যে চেয়েও আমি আমি আছি তো, সব ঠিক করে দেবো। সত্যি সত্যি সব ঠিক করে দেবে তুমি? সত্যি সত্যি সত্যি। দাঁড়াও আলোটা নিভিয়ে দিই। না আমি তোমাকে দেখতে চাই, তোমার চোখে মুখের প্রতিটা ভাজ আমি উপভোগ করতে চাই। কতদিন তোমাকে এত কাছে পাইনি বলতো। কি করছ? পারফিউমটা কি গো? এলিজাবেথ। গুড মর্নিং। গুড মর্নিং। দেখলি কথা মতো সস্ত্রীক হাজির। হ্যালো। হ্যালো। এই পারমিতা কই? হ্যাঁ আসছে, স্নান করছে। স্নান করছে মানে সমুদ্রে নামবে না? না একা একা সাহস পাচ্ছে না। একা একা কেন, তুই সমুদ্রে নামবি না? ডোন্ট টেল মি তুই এখনো ভয় পাস। ওই আর কি। ভালোই হয়েছে, পাড়ে বসে এনাক্সিকে কোম্পানি দিস, আমি আর পারমিতা না সমুদ্রে স্নান করে আসবো। অবশ্য যদি তোর কোনো অসুবিধা না থাকে। না না আমার কোনো অসুবিধা নেই, যদি পারমিতা কমফোর্টেবল থাকে তাহলে আমার আর কিসের আপত্তি। ইনফ্যাক্ট ও বোধহয় খুশিই হবে, ও সমুদ্র খুব ভালোবাসে, তার জন্যই তো দীঘায় আসা। কিন্তু ইনাক্সি সমুদ্রে নামবে না? না আসলে আরে পাটা ভেঙে গেছিল না, তাই বোনগুলো এখনো অতটা স্ট্রং নয়, তাই সমুদ্রে নামতে পারবে না। আই সি। হ্যালো, হিয়ার ইউ আর। এই হলো পারমিতা, আমার ওয়াইফ। আর এ হলো আহা, আমার ইন্ট্রোডাকশন আমি নিজেই দিয়ে দিচ্ছি। পারমিতা আমি সুব্রত, আর এটা হলো আমার স্ত্রী এনাক্সি। বাহ বেশ সুন্দর নাম তো তোমার। থ্যাংক ইউ। আচ্ছা চল বাকি কথা ব্রেকফাস্ট টেবিলে হোক। হ্যাঁ চল চল, বড্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ আসো। হ্যাঁ তোরা এগো, আমরা এক মিনিটে আসছি। এই এনাক্সি একটু শুনো। কি হয়েছে? আমি জানি আমি তোমায় প্রমিস করেছিলাম যে ব্রেকফাস্টের পর আমাদের মাঝে আর কেউ আসবে না, কিন্তু সিচুয়েশনটাই এরকম হয়ে গেল, আমি একসঙ্গে সমুদ্রে স্নান করতে যাওয়ার কথাটা না বলে পারলাম না। এই তুমি রাগ করোনি তো? আমি কিন্তু রিয়েলি সরি। না ইটস ওকে, তুমি আজ অ্যাটলিস্ট কথাটা ভেবেছো, আমি তাতেই খুশি। থ্যাংক ইউ, দ্যাটস লাইক মাই ডার্লিং ওয়াইফ। কি করছো সুব্রত, করিডরে সবাই দেখছে তো। দেখো নিজের বউকে চুমু খেয়েছি, কার বাবার কি। আচ্ছা চলো তো, চলো এবার। সত্যি সুব্রত দা, আপনি প্রচন্ড ফানি। এনাক্সি ইজ ওয়ান লাকি উমেন বলতে হবে, আপনি নিশ্চয়ই সারা দিন গোটা বাড়ি জমিয়ে রাখেন। ঠিকই বলেছো,
আমাদের বাড়ি সব সময় জমজমাট, বুঝলে তো? সব সময় সুব্রতর কোনো না কোনো বন্ধু বাড়িতে আসতেই থাকে, তাই তো এখানে পালিয়ে আসা সুব্রতর সঙ্গে কদিন একা থাকবো বলে। ও, তাহলে তো আমরা দেখছি কাবাব মেহাড্ডি। হেমা, একেবারেই নয়, লাইক মাইন্ডেড কোম্পানি পেলে খারাপ লাগে না। চল বাবা, নিশ্চিন্ত হলাম। কলকাতায় সবসময় বাড়িতে এক কথা, এই ছুটিটা শুধু তোমার আর আমার, এর মাঝে যেন কেউ না আসে। নিশ্চয়ই আপনাকে পায় না, তাই আমি এটাতে কোনো দোষ দেখছি না। দেখলি তো কিরকম দল ভারী করে নিল। আপনি বুঝি খুব বাইরে বাইরে ঘোরেন, কাজের সূত্রে যেতে হয় আর কি। কি কাজ? এই বাবা, কিছু মনে করবেন না, আমিও কিরকম ব্লান্টলি জিজ্ঞেস করে বসলাম। হ্যাঁ রে, নো প্রবলেম, আমি সামান্য একজন স্পোর্টস জার্নালিস্ট। কোন পেপার? খবর আজকাল। আপনি খবর আজকাল সুব্রত পাচ্ছি, মানে বেঙ্গল ক্রিকেট ব্যাটিং এর স্টিং অপারেশন আপনি করেছিলেন? একদম, দুর্নাম তাড়াতাড়ি রটে দেখছি। কি বলছেন, আমি তো আপনার মস্ত বড় ফ্যান। ফ্যান? ওরে বাবা। এনাক্ষি, দেখছি আপনি কিন্তু সত্যি খুব লাকি। জানি। আর আপনি কি করেন? অ্যাডভার্টাইজিং এ আছি, গ্রাফিক ডিজাইনার। আর তুমি? হাউসওয়াইফ। বর সারাদিন পেশেন্ট দেখে আর আমি বসে বসে বোর হই। অবরূপ, আপনি বড়ই চুপচাপ, খুব কম কথা বলেন দেখছি। হ্যাঁ, আমি বলাতে নয় শোনাতেই বিশ্বাসী। আমরা সবাই তো কথা বলি, সব সময় কথা বলি, কিন্তু মনের কথা বলি কি? এই শুরু হলো জ্ঞানের কথা। সুব্রত দা, এই শুরু হওয়ার আগে চলো আমরা কেটে পড়ি, এরপর রোদ বাড়লে সমুদ্রে নামা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই পরমিতা, বড় ঢেউ আসছে, জাম জাম। আপনার পা এখন কেমন আছে? বেটার, বোনস গুলো একটু উইক। তা কি করে হলো? সুইসাইড করতে গিয়েছিলাম। হোয়াট? সুব্রত তো এসব কিছু বলেনি। জানলে তো বলবে। মানে? মানে ওর কাছে আমার জন্য সময় কোথায়? সবসময় কাজ আর বন্ধুদের নিয়ে মজে আছে। যখনই বাড়িতে থাকে একগুচ্ছ বন্ধু বান্ধবদের নিয়ে হাজির হয়, একদিকে তাস পেটানো হয় আর অন্যদিকে চা চলে। সুব্রতটা আজও একই রকম রয়েছে, কিন্তু সুইসাইডের কারণটা বুঝতে পারলাম না। মানে আই এম সরি, আমার জিজ্ঞেস করা উচিত নয়। আমার বলতে অসুবিধা নেই, অ্যাট লিস্ট কাউকে তো বলা দরকার। ওই যে আপনি ব্রেকফাস্ট টেবিলে বললেন না, সবাই কথা বলে কিন্তু কতজনের মনের কথা বলে, আপনাকে আমি আমার মনের কথা বলছি। আমাকে কেন? কারণ আপনার চোখেও ওই একই অপূর্ণতা আছে যা আমার চোখে আছে। আপনি আপনার কথা বলছিলেন। আপনিও বলতে পারেন নিজের কথা, আমি খারাপ শ্রোতা নই কিন্তু। সুইসাইড কেন করতে গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। দিনের পর দিন এরকম একটা লোকের সঙ্গে সংসার করতে করতে জাস্ট হাঁপিয়ে গিয়েছিলাম, যে কাজ আর বন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না, যার কাছে স্ত্রী সঙ্গ মানে শারীরিক। তারপর ট্রাম লাইনের ওপর দিয়ে হাঁটছিলাম, রাস্তার লোকেরা দেখতে পেয়ে হ্যাঁচকা টান মারে, পড়ে গিয়ে পাটা ভেঙে যায়। আর ঘুমের ওষুধ? নিজের বাস্তব থেকে পালানোর জন্য। শুভ্র কিন্তু ভালো ছেলে, শুধু একটু ছেলে মানুষ। পারমিতাও তো ভালো মেয়ে, তাহলে আপনি কেন অপূর্ণ বোধ করেন? কে বলেছে যে সব সুখ স্বাচ্ছন্দ্য থাকলে পরেই সুখী হওয়া যায়? কেউ বলেনি তো। আমার বাইরেটা যতটা শান্ত, আমার ভেতরটা ততটাই দুরন্ত। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য রুটস নেভার টেকেন, আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দিস ওয়াইল্ডনেস ইন লাভ। আর এর কোনটাই পারমিতা দিতে পারে না, তাই তো? আপনি বুঝবেন না ইনাক্ষি। আমি বুঝে কি করব বলুন, আপনার সাহস নেই। অ্যান্ড আই এম শিওর আপনি এই কথাটা পারমিতাকেও জানাননি। জানিয়ে কি হতো? ভালো থাকতে পারতেন। আপনি যখন এতই আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আপনি অপূর্ণ কেন? কেন সুব্রতর সঙ্গে সোজাসুজি কথা বলছেন না? নাকি আপনারও সাহস নেই? কোনটা? নেই তো। আমারও নেই। তাহলে উপায়? কি উপায়? আচ্ছা, আমরা কি আজীবন এরকমই অপূর্ণ থাকব? যদি আমি সাহস দেখাই,
আপনি সাহস দেখাতে পারবেন? মানে মানে আমাদের কাছে বেশি সময় নেই, এই ট্রিপটার পরে না হয় আমরা সারা জীবন ভালো থাকবো, হয়তো আমাদের সবচেয়ে কাছের সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। সুব্রতদা না থাকলে সমুদ্রে চান করাটাই মিস করে যেতাম। সত্যি তোরা দুজনে কিন্তু মিস করলি। ভালো করে গাটা মুছে নাও। হ্যাঁ দাও টাওয়েলটা দাও। সত্যি তোমরা কিন্তু বড্ড মিস করলে, অ্যাটলিস্ট একটু পাটা ভেজাতে পারতে। পরে দেখছি। আমার বরটা তো এমনিতেই চুপচাপ, তোমাকে এতক্ষণ ধরে বোর করেনি তো? না না তোমাদের নিয়েই কথা হচ্ছিল। কি কথা? নিন্দা টিন্দা করছিল নিশ্চয়ই? একেবারেই না, বলছিল ও তোকে কত মিস করে। ও দ্যাটস সো সুইট। ইনাক্ষী মনে মনে তুমি আমাকে খুব গালি দিচ্ছ তাই না? কেন বলো তো? না তুমি সুব্রতদার সঙ্গে এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছিলে, আর আমরা কিরকম ঝুলে গেলাম তোমার সঙ্গে। একেবারেই নয়, আই এম এনজয়িং ইউর কোম্পানি। সব সময় তো আর লাইক মাইন্ডেড লোকজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। তোমাদের জবটা নিশ্চয়ই খুব হেক্টিক তাই না? তা একটু বটে। আচ্ছা তোমার বর যে এত বড় সেলিব্রিটি, তোমার কিরকম লাগে? সেলিব্রিটি? ইনাক্ষী কিন্তু আমাকে একেবারে স্টার ট্রিটমেন্ট দেয় না, ওর নজরে আমার ক্যালিবারের হাফ ও সাকসেসফুল নই আমি। তাই তো, তোমার ট্যালেন্ট আছে কিন্তু তুমি অ্যাম্বিশিয়াস নও। এই যে এত কন্ট্রোভার্সিয়াল এক্সপোজার, স্টিং অপারেশন, দেশ বিদেশ ঘুরে ম্যাচ কভার করা, কখনো উইম্বলডন, কখনো লর্ডস, কখনো রিও, এটা আমি পুশ না করলে হতো? আজও ওই সল্ট লেক স্টেডিয়ামে বসে শুধু মোহনবাগান আর ইস্ট বেঙ্গলে ম্যাচ কভার করতে দিন। সত্যি তাই বোধ হয় বলে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ উমেন। তাই যদি হয় আমার সাকসেসের পিছনে তোমার কি অবদান? মানে মানে এই যে আজ আমি এত নাম করেছি, দেশে বিদেশে কনফারেন্স করি, লোকে কত দূর দূর থেকে আসে শুধুমাত্র আমার লেকচার শুনবে বলে, ঘন্টা পর ঘন্টা আমার চেম্বারের বাইরে বসে থাকে আমায় দেখাবে বলে, দে বিলিভ ডক্টরস আর নেক্সট টু গড। তা আমার এই এত প্রতিপত্তি, এত যশ, এত খ্যাতির পেছনে তোমার কি অবদান আছে? আমি বলবো ও ধৈর্য। মানে যখন আপনি দেশে বিদেশে লেকচার দেন তখন ও ধৈর্য ধরে একলা ঘরে বসে থাকে আপনার একটা টেলিফোন কলের অপেক্ষায়, যখন আপনাকে দেখাতে আপনার ওই চেম্বারের বাইরে লম্বা লাইন পড়ে তখন পারমিতা ধৈর্য ধরে নিজের ঘরে বসে থাকে আপনি কখন বাড়ি ফিরবেন সেই অপেক্ষায়, সব সময় ওই টাকা পয়সা অথবা কাউকে নিজের কর্মক্ষেত্রে পুশ করলেই যে তাকে সাপোর্ট করা হয় তা কিন্তু নয়, সে যখন নিজের ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে তখন ধৈর্য ধরে নিঃশব্দে তাকে সঙ্গ দেওয়া, সেটাও এক ধরনের সাপোর্ট, সেটা হয়তো আপনি জানেন না। আপনি দেখছি অনেক কিছুই জেনে গেছেন। বাও ইনাক্ষী তুমি তো অব্রকেও চুপ করিয়ে দিলে, একদম ঠিক বলেছ, হাউসওয়াইফদের কোনো দামই নেই, সবাই ভাবে আমরা বেকার বসে বসে খাই, আসলে আমরা সেটা বুঝতে দিই না। আর নিজেকে কখনো জাস্ট একটা হাউসওয়াইফ বলে সম্বোধন করবে না, তুমি একজন হোম মেকার, তুমি বাড়ির খেয়াল রাখো বলে একজন পুরুষ নিশ্চিন্তে নিজের কাজে বেরোতে পারে। সত্যি নাক্ষী তুমি বাকিদের থেকে একদম আলাদা, কি সুন্দর করে বুঝিয়ে দিলে। তাহলে একে বলে বিউটি উইথ ব্রেইনস। সত্যি বিউটি উইথ ব্রেইনস। অভ্র এত বেশি ড্রিঙ্ক করো না, ডিনার অর্ডার করা যাক। অলরাইট অলরাইট পারমিতা, ইউ অলওয়েজ রাইট। আচ্ছা ঠিক আছে ডিনারটা বলে দাও, বলে দাও ডিনারটা বলো। হ্যাঁ এই কি খাবে বলো? আমি তো ক্র্যাব খাবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। তাই জানো তো মানিকতলা বাজারে খুব ভালো কাঁকড়া পাওয়া যায়। তাই জানো তো আমাদের বাড়ির যে রাধুনি কতবার বলেছি একটু ভালো কাঁকড়া নিয়ে আসতে বাজার থেকে, কিন্তু কিছুতেই আনবে না, বলে কাঁকড়া বানাতে পারবো না, হাতে নাকি কেটে যায়। বললো দেখি বেশ, কলকাতা ফিরে তোমাদের দুজনেরই আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল, নিজে হাতে কাঁকড়া রেঁধে খাওয়াবো, কেমন? হ্যাঁ ইনাক্ষী খুব ভালো রান্না করতে পারে। এই তো অভ্র তুই কি নিবি? Another drink? খাবারে কি নেবেন? I am allergic to sea fish. তাহলে তোর আর আমার রুটি মাংস বলে দিচ্ছি। যা তোর ইচ্ছে। এই অভ্র বেশি ড্রিঙ্ক করিস না কিন্তু। I am in control. Actually, I have trained myself to be in control. বেশ তাহলে ডিসাইডেড,
দুটো চিকেন রুটি আর দুটো ক্র্যাব। ওয়েটার, আই ডিনার শেষ করে কিন্তু একটু সমুদ্রের ধারে হাঁটতে যাব, ঠিক আছে? হ্যাঁ, এত খেয়ে আবার হাঁটা, কাল সকালে গেলে হয় না? তাহলে তুমি যেও না, আমি একাই চলে যাব। Oh my god, this is my favorite song. Please, Obro, cholo na, dance kori. Kipichu. Spare me from dancing, my lady, spare me. Dur, tumi na boddo boring. Boring? Right. Shubroto da, tumi cholo to, amar shonge dance korbe? Na, chara, ami? Na, 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 ami naaste raaste ekdom bari na. Bhashan dance paro to? Bas, taholei hobe, shudhu tale nicho. Bolchish, chol tale. Dara, dara, dara. আমার কি হলো? প্রতি ধর্মটা পালন করে যাই। এই অব্রো, আমি যতক্ষণ তোর ওয়াইফকে ডান্স ফ্লোরে কোম্পানি দিচ্ছি, তুই নয় আমার ওয়াইফকে একটু হাঁটাতে কোম্পানি দে। সুন্দরী বউ, বুঝতেই তো পারছিস এত রাতে একা একা বিচে ইটস নট সেফ। উইথ প্লেজার। ভালোই হলো, আমাদের না আলাদা আলাদা আসা উচিত ছিল, আমার সুব্রতদার সঙ্গে আর অব্রোর ইনাক্ষীদির সঙ্গে। দেখো না কিরকম আসার পর থেকে আমরা আলাদা আলাদা এনজয় করছি। শুনেছ তো, opposites attract. শুনেছিলাম, এখন দেখছিও। এই আমার বউটাকে নিয়ে আবার পালিয়ে যাস না। কেন, নিজের বউয়ের উপর ভরসা নেই? নিজের থেকেও বেশি। না চলো এবার, তাড়াতাড়ি ফিরিস তোরা। ডোন্ট ওয়ারি। সো ইউ ফিগার্ড মি আউট? খানিকটা। আর নিজেকে? মানে নিজেকে কতটা চিনতে পেরেছেন আপনি? নিজেকে আনন্দ করে চেনার কি আছে? তাহলে আমায় বলতেই হয়, ইউ লিভ ইন ডিনায়াল বাই চয়েস। হোয়াট ডিনায়াল? এই যে নিজের অ্যাভারেজ জার্নালিস্ট হাজবেন্ড এর উপর নিজের আনফুলফিলড অ্যাম্বিশনস গুলোকে চরিতার্থ করেন। আপনাকে কি বললো যে আমি আমার আনফুলফিলড অ্যাম্বিশনস আমার হাজবেন্ড এর উপর চরিতার্থ করি? হিজ আ ট্যালেন্টেড ম্যান, ওর শুধু একটু পুষে দরকার ছিল, দ্যাটস ইট। আজ ও যাই অ্যাচিভ করেছে নিজের পরিশ্রমে, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ হিম। ও আই সি। সো তুমি যদি এতটাই স্যাটিসফাইড থাকো নিজের লাইফে ইনাকশি, তাহলে তোমার চোখে এই এই অপূর্ণতাটা কিসের? আপনার চোখ ভুল দেখছে। তুমি ভুল বলছো। ইউ লিভ ইন ডিনায়াল মাই ফ্রেন্ড, ইউ লিভ ইন ডিনায়াল। আপনি বুঝি খুব সাহসী, হ্যাঁ? বন্ধুদের সামনে নিজের বউকে ছোট করা ছাড়া কি 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 সাহস দেখিয়েছেন আপনি? তোমার সঙ্গে যে এখানে দাঁড়িয়ে আছি সেটা কি কম সাহসের কাজ? আমি তো সাহস দেখিয়ে দিলাম, এবার তোমার পালা। আমার আমার মনে হয় আমাদের এবার ফেরা উচিত। ভয় ভয় লাগছে? ভয় কিসের? ভয় এই নিজের সেলফ কন্ট্রোলটাকে হঠাৎ করে একটু হারিয়ে ফেলার। কি কি বলছো কি তুমি? ফুল বলছি, নিজের নাইট ড্রেসে একজন অপরিচিত ব্যক্তির সামনে সাবলীল ভাবে দাঁড়িয়ে থাকা আমার বোঝার ভুল। এত লোকের ভিড়ে আমার চোখ দেখে আমার মনের কথা বুঝে যাওয়া আমার ভুল। আমার সঙ্গে একা একা এত দূর চলে আসা আমার ভুল, হয়তো তাই। কিন্তু আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ইনাক্ষি, একটা রাতের জন্য, একবারের জন্য, ক্যান ইউ লেট মি বি ফ্রি? লিসেন, উই আর গোয়িং টু রিগ্রেট দিস লেটার। নেভার। ইউ আর ড্রাঙ্ক, ইউ আর ড্রাঙ্ক। আই এম ফাইনালি ইন মাই সেন্সেস, প্লিজ ইনাক্ষি, প্লিজ লাভ মি ফর ওয়ান নাইট। হরিণের মতন চোখ তোমার, ফুল অফ লাইফ, ইটস সো বিউটিফুল। এর আগে এইভাবে কেউ আমাকে ব্যাখ্যা করেনি।
তবে চোখে জল কেন? ভেবেছিলাম কোনোদিন কেউ বুঝবে না একজন নারী কি চায়। স্বামী সঙ্গ, স্বামী ভালোবাসার বাইরেও যে একজন নারীর কিছু চাহিদা থাকতে পারে সেটা কেউ বোঝে না। আমি আমি ফ্রি হতে চাই। ও মিনাক্ষী, লাভ মি, লাভ মি লাইক নো ওয়ান হ্যাজ এভার লাভড এনিওয়ান বিফোর। বাবা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলে বুঝি। তুমি তো একেবারে ভিজে গেছো, সমুদ্রে স্নান করলে নাকি? আহা, তাহলে বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তাই খেয়াল করিনি তো। কি হলো, পায়ে ব্যথা হচ্ছে নাকি আবার? উফ, কি দরকার ছিল বলতো তোমার এখনই হাঁটতে যাওয়ার? ডক্টর তো বলেইছে হাড় এখনো নরম। না, হাঁটার জন্য ব্যথা হয়নি, দৌড়ে এলাম বলে ব্যথা করছে। দৌড়ে এসছো কেন? হঠাৎ করে দৌড়তে গেলে কেন? এমন কিছু তো বৃষ্টি পড়ছে না এখন। তোমাকে মিস করছিলাম খুব, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দৌড়বো কামে, আমি তো এখানেই ছিলাম, আমাকে দেখার জন্য দৌড়ে দৌড়ে আসার কি দরকার? দাঁড়া, আমি তোমার ব্যথার মলমটা নিয়ে। না 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 না, তুমি এখানে বসো, এখানে বসো আমার কাছে। আহ, সে নয় বসবো, তার আগে তুমি ভালো করে গাটা মুছে নাও তো। এ নাও টাওয়েল, বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও। বাথরুমে যা কি আছে, আমি বুঝি তোমার সামনে এর আগে কখনো চেঞ্জ করিনি। আহা, আমি কি সেটা বললাম নাকি? তোমার জামা কাপড়টা একদম ভিজে গেছে, তাই বললাম বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো পুরো গোটা ঘরটা জল জল হয়ে যাবে। সেসব পরে হবে, আগে আগে তুমি এদিকে এসো, আমার কাছে এসো। এসেছি, কই দেখি পাটা দেখাও। দেখেছো, মনে হচ্ছে পাটা আবার খুলেছে। ওফ, মাঝে মাঝে এত ছেলে মানুষই করো না নাকি? তুমি তুমি আমার পায়ে হাত দিও না। উফ, সেটা আবার কি কথা, নইলে মলমটা লাগাবো কি করে? উফ, লাগাতে হবে না, ও এমনি সেরে যাবে। আচ্ছা, ছেলে মানুষই করো তো তুমি। হাঁটতে গিয়ে কিছু হয়েছে নাকি? তুমি বুঝি অভ্রার সঙ্গে দুটো খেয়েছো, নেশা টেশা হয়েছে? না গো, নেশা ছিল, আজ কেটে গেছে। কি হেয়ালিতে কথা বলছো বলতো? সরি, আর বলবো না, এবার থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো হেয়ালি নয়, সব সব একেবারে স্পষ্ট। তোমার তোমার কি হয়েছে এটা কি বলতো? তোমাকে কিরকম একটু ডিফারেন্ট শোনাচ্ছে, ডিফারেন্ট লাগছে। আচ্ছা আচ্ছা, সুব্রত একটা কথা জিজ্ঞেস করবো? নিশ্চয়ই, এতে আবার পারমিশনের কি আছে? তুমি আমাকে ভালোবাসো? এটাও একটা প্রশ্ন হলো? অবশ্যই বাসি। কতটা? সবচেয়ে বেশি। না না, বলো না কতটা। আচ্ছা, ছেলে মানুষই করছো তো তুমি, বলো না। নিজের জীবনের থেকেও বেশি, বলো। আর আমি যদি কখনো ভুল করে ফেলি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে? তুমি কখনো ভুল করতেই পারো, আমার তোমার প্রতি ভগবানের চেয়ে বেশি বিশ্বাস। কিন্তু আমি তো ভগবান নই না, আমিও তো ভুল করতে পারি, বলো। এই কি হয়েছে বলো তো এনাক্ষী, আমাকে ছেড়ে চলে যাওয়ার মতলব নেই তো? আহ, বাজে কথা না বলে আমার প্রশ্নের জবাব দাও, বলো না। যদি কখনো জানতে পারো আমি কোনো ভুল করে ফেলেছি, পারবে তো আমাকে ক্ষমা করে দিতে? ডিপেন্ড করছে কি ভুল করেছো। যাই করে থাকি, তুমি পারবে না আমাকে একবার একবার ক্ষমা করে দিতে? কি হয়েছে এনাক্ষী, আমাকে বলো। সুব্রত, আমার মধ্যে সবসময় আত্মমর্যাদাটা অনেক বেশি, কেউ সেটাকে আমার অহংকার ভাবে আর কেউ দম্ভ, কিন্তু তাতে আমার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো কিচ্ছু এসে যায় না। জাস্ট যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয় আমি খুব এক্সাইটেড ছিলাম,
আমাদের দুজনেরই চ্যালেঞ্জিং প্রফেশন। তুমি দেশ বিদেশে ঘুরবে, লিখবে, আমি অ্যাডভার্টাইজিং এর রেভলিউশন আনবো। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই বুঝতে পারলে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি চিরকালই অ্যাম্বিশিয়াস ছিলে আর আমি লেজি। কিন্তু তোমার মধ্যে সব সময় ট্যালেন্ট ছিল, যেটাতে আমার বিশ্বাস ছিল, আর তাই তোমার দরকার ছিল শুধু একটা পুশের। আর তোমাকে পুশ করতে গিয়ে আমি যে কবে নিজের অ্যাম্বিশন গুলোকে পেছনে ফেলে দিয়েছি বুঝতেই পারিনি। আজ যখন নিজের সমসাময়িকদের দেখি জীবনে উন্নতি করতে, তখন নিজের ভেতরে একটা অদ্ভুত জেলেসি আসে ব্রত। আর সেখান থেকে শুরু নিজের ফেলিয়ারের জন্য তোমাকে দোষী মনে করা। কিন্তু আমি মানে এটা কখনোই বুঝিনি যে আজ তুমি সাকসেসফুল কারণ তোমার ট্যালেন্ট ছিল আর আমি নই, কারণ আমার ছিল না। তাই আমি সবসময় তোমাকে নিজের থেকে কম মনে করেছি, তোমার ভালোবাসা তাচ্ছিল্য করেছি, তোমার বন্ধু বান্ধব কলিগদের সামনে তোমাকে অপমান করেছি, ছোট করেছি শুভতা। কিন্তু আজ হঠাৎ এইসব কথা কেন বলছো তুমি? কারণ আমি আজ বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হয়তো কাউকে হারিয়ে ফেলার ভয় না হলে সে যে লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝা যায় না। মানে তুমি কতদিন ধরে ভাবছো এগুলো? মনে নেই, জাস্ট মনে নেই। আর তাই আমার তোমার সঙ্গে দীঘায় আসা শুধুমাত্র আমাদের সম্পর্কটাকে একটা লাস্ট সুযোগ দেয়া, জাস্ট লাস্ট চান্স দেয়া সুব্রত। কিন্তু এখানে এসে যখন দেখলাম তুমি তোমার নিজের বন্ধু জুটিয়ে নিয়েছো, তখনই ঠিক করে নিয়েছিলাম যে আমার জাস্ট এই সম্পর্কটা থেকে মুক্তি চাই এবার। কি বলছো কি তুমি? আমাকে পুরোটা বলে নিতে দাও, এরপর হয়তো আর সাহস করতে পারবো না। অব্রবাবু নিজের বিয়েতে খুশি নন, সেটা আমি পারমিতা আর ওনাকে প্রথমবার একসঙ্গে দেখে বুঝতে পেরেছিলাম। আমরা যখন সমুদ্রের ধার দিয়ে হাঁটছি, দুজনের মনের মধ্যেই নানান ঝড় চলছে। আর দুটো দুর্বল মানুষ যা ভুল করে থাকে, আমরাও সেই ভুল করতে যাচ্ছিলাম। জানো, যখন অব্রবাবু আমাকে নিজের কাছে টেনে নিল, আমার চেতনা বলছিল এটা ভুল কি, এটাই সুযোগ এই হেরে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার। কিন্তু মন বারবার তোমার কথা ভাবাচ্ছিল। তুমি তো এরকম ভাবে আদর করো না, তোমার গায়ের গন্ধ তো এরকম না। যখন তুমি আমায় আদর করো, তখন তো আমার কানে এই কথাগুলো বলো না। এটা তো তুমি নও, এটা এটা আমি চাই না। আমি আর কিচ্ছু শুনতে চাইছি না। তোমাকে শুনতে হবে সুব্রত। সেই মুহূর্তে সমুদ্রে ধারে দাঁড়িয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করার আগেই আমি ছুটে তোমার কাছে পালিয়ে এসেছি। আমি আজ প্রথমবার অন্য একজনের এত কাছ থেকে বুঝতে পেরেছি যে আমি তোমায় কতটা ভালোবাসি আর তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সুব্রত। অনেক রাত হয়ে গেছে সুব্রত, তুমি পারবে না আমার এই ভুলটা কখনো ক্ষমা করে দিতে পারবে না তুমি। আমি যে হেরে গেলাম আমাদের সম্পর্কটাই তো হেরে গেল। না 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 না, তুমি কখনো হারতে পারো না, আমি আমাদের সম্পর্কটাকে হারতে দিতে পারি না। আমি শুধু তোমার সুব্রত, শুধুই তোমার। তাই তো আমি দেখো তোমার কাছে ছুটে চলে এসেছি সুব্রত। আবার যদি কোনোদিন আমাকে নিয়ে হাঁপিয়ে উঠো তাহলে আমি যে এতদিনই প্রথমবার বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমাদেরকে কখনো কেউ আলাদা করতে পারবে না। তুমি শিওর? এর আগে কখনো এত শিওর হইনি। আমাকে একবার জড়িয়ে ধরো সুব্রত, আমাকে একবার আগের মতো জড়িয়ে ধরো। তুমি আমার সাহস, তুমি তো আমার শক্তি। আমাকে আমাকে ছেড়ে কখনো যাবে না তো প্লিজ? কোনো চান্স নেই। এই দুষ্টু, এটা কি পারফিউম গো? কি অদ্ভুত প্রশ্ন সুব্রত। এলিজাবেথ এটা